ঝালকাটিতে নারী সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাটি ঝালকাটির রাজাপুর ইয়াবার ট্যাবলেট নগর টাকা ও গাজা সহ তিন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ শনিবার রাতে সাড়ে দশটার দিকে উপজেলা সদরের বাইপাস এলাকার চিহ্নিত মাদক কারবারি আলমগীর হোসেন ও তার স্ত্রী হোসনারা বেগমকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে বান্ন পিস ইয়াবার ট্যাবলেট নগদ পঞ্চাশ হাজার নগদ পঞ্চাশ হাজার টাকা গাজা ও গাজা ও গাজার স্ট্রিক উদ্ধার করা হয় তাদের মোতাবেক উপজেলার বাজার থেকে মোদাসের মুন্সির ছেলে মোহাম্মদ মুন্সিকে গ্রেফতার করা হয় রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরফিন সঙ্গীয় প্রস নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে